নমস্কার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পদে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি কোয়েল আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আইনজীবী রঞ্জিত কুমার ঘোষ দাদা প্রথমেই আপনাকে নমস্কার নমস্কার বিভিন্ন রকমের রাজনৈতিক ঘটনা ঘটে চলেছে ঠিক তেমন জানা যাচ্ছে যে কিছুদিন আগে সিএ কার্যকর চালু হয়েছে এবং রাজ্য সরকার কিন্তু তা মানতে নারাজ হয়েছে তবে আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু বলছেন যে সিএএ আবেদন করার জন্য এবং তিনি নিজেও নাকি এই সিএ আবেদন করছেন তো দাদা আপনি একজন আইনজীবী আপনি এই সিএ সম্বন্ধে আপনি কি বলতে চান শুনুন বহু মানুষ নাগরিকত্ব পায়নি তা সিএর মাধ্যমে যদি নাগরিকত্ব পায় ক্ষতি কী আছে শুধুমাত্র রাজনীতি সব উপরে হয় না সে তো ভালো জিনিস মানুষ তার নাগরিকত্ব পাবে এত লোকের এত মতুয়াতে আরম্ভ করে এত লোকের এত প্রতিবাদ এত বিক্ষোভ এত কিছু হতো তো তাদেরকে তো সমর্থন দিয়ে সিএ করা সেতে এতে মুসলমান কোনো সম্পর্ক নেই আর মুসলমানরা আলাদা করে দেখে আবার কোনো মানে নেই আমি ভোট রাজনীতির জন্য বলতেই পারি বাট মুসলমান তো ভারতবাসী তাদের সিএের সঙ্গে কী আছে যেনমাতে সেরেমই চলবে সিএতে কোনো ক্ষতি নেই যাদের হয়নি তালা লিপি পদ কিন্তু সিএতে এরম কোনো আইনে নেই যে লোককে বার করে দেওয়া হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হলো রাজনীতিতে যোগ দেওয়া তার মতন ব্যক্তিত্ব যে জায়গায় যাচ্ছিল সেই জায়গা থেকে তিনি যে এটা করলেন এতে তার সমস্ত আদর্শ সমস্ত কিছু ধুলিশ্রাৎ করে দিলেন তিনি অত বড় বিচারক তার নাম কি লোকে শুনলেই তার নাম বলতো অনেক লোককে আমি বলতে শুনেছি যে কলিযুগের শ্রীকৃষ্ণ পেয়েছি বাট সেই জায়গা থেকে তিনি যে জায়গায় গেলেন এগুলো হয় এগুলো বলে শনির মার শনি গ্রহ যদি কাউকে মারে না তার এই রকমই অবস্থা ওনার সেই অবস্থায় দুদিন পর ও কিছু শুনতে পাবেন না হতে পারে না ও জিততে পারে এ করতে পারে রাজনীতি হিসেবে ও কিচ্ছু করতে পারে ওর অভিজিৎ সঙ্গে চ্যালেঞ্জিং করে না উনি নিজে ভুল করেছেন না বলব ওর তো জনগণের এখন বিরাট বড় উদ্দে আছে উনি রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ওনার আদর্শগত ভুল কিন্তু ওনাকে টপকাতে পারবে না হ্যাঁ ওনা এখন পশ্চিমবাংলার বিরাট বড়জন অভিযোগ আজকে উনি ছিলেন বলে এত চুরি এত কিছু তার একটা বিচার হয়েছে বুঝেছেন না কারণ আমরা যাই করি আদর্শ বিশ্বাস হলো চুরির বিরুদ্ধে হোক এটা আমরা সকলেই চাই এবং এটা হলে পরে দেশটা সুন্দর হবে আজ শুনতে পাচ্ছেন ইডি এত কোটি টাকা ধরেছে অত কোটি টাকা দিয়েছে মিথ্যে বলুক সত্যি বলুক প্রধানমন্ত্রী বলছে তো গরিব জনগণের কাছে এগুলো বেটে দেবো এগুলো খারাপ কী বলছে যদি না বেটে দেন উনি মৃত্যু আছে কিন্তু বেটে দিলে পরে তো মানুষগুলো পাবে তো তাতে তো অসুবিধে কিচ্ছু নেই যদি ছিনতাই হওয়া টাকা যদি গরিবের চিন্নি হওয়া টাকা তাদের যদি ফেরত দিয়ে দেয় যার যার ছিল ভালো জিনিস এগুলো ভালো গুড দিন হ্যাঁ বলুন ইডিসিবিআই অনেক কাজ করছে যেগুলো সত্যিকারে বলতে গেলে পরে আমাদের মানে তাদেরকে আরও বেশি এ করা উচিত আরও বেশি চোখে দেখা উচিত আরও বেশি তাদের এনকারেজ করা উচিত যে তারা চোর চোরটাতে সব নাহলে আগে যে বিড়ি খেত সিপিএমের সময় তাদের দেখে যে দোতলা বাড়ি আর এখন যে বিড়ি খেত তাকে দেখছি পাঁচতলা বাড়ি কুড়িটা বাড়ি তার প্রমোটিং হচ্ছে তা ন্যাচারালি তার বিরুদ্ধে সিবিআই লড়ুক আমাদেরকে বললে আমরা তো লাইন ধরে বলে দেবো এই এই লোক আছে তাতে কারোর কিছু যায় আসে না একটাই যা আছে ভোটে থেকে পড়বে ভোটের রাজনীতি বড় বিচ্ছিরি ভোটের রাজনীতি করতে গেলে পরে আপনাকে দেখতে হবে যে গরিব মন যে গরিবকে ধরবেন ধরে নিয়ে সামনে ধরবেন চুমুকাবেন পেছনেতে ডেটল দিয়ে মুখ ধোবেন হাত ধোবেন এটা হলো নিয়ম গরিবেরকে এখন গরিবদেরকে তোয়াজ করা এ করা এগুলো চলবে এগুলো দেখে আপনারা এ বাড়ি ভেঙে দাও ওই বাড়ি ভাঙতে ভাঙতে সময় নেই হতো তখন ভোট হয়ে যাবে আবার মহামন্ত তো নিজে যেইখানে জড়িয়েছে শুনুন আমি যদি চোর হই আমি যদি ঘুষ হই আমি পৃথিবীর সবাইকে দেখবো চোর ঘুচখোর বুঝেছেন তো কথা এখন গ্রহণযোগ্য হবে না যতই ধরে না তিনি ক্লিন হচ্ছেন তিনি যদি সংসদে প্রশ্ন করে থাকেন একজন ব্যবসায়ীর টাকা খেয়ে আরেকজন ব্যবসায়ী খেয়ে তার ক্ষেত্রে তো কোনো কিছু বলাই আসে না তাকে তো জনগণের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছুঁড়ে ফেলে দেওয়া সে যেই হোক সে আমার পার্টির হোক যাই হোক সেই রকম লোক যদি যায় আজকে দেশটার এই অবস্থা কেন এই সমস্ত লোকরা সব সিলেক্টেড হয়েছে বলে ইলেকটেড হয়েছে বলেই তো আজ এই অবস্থা দু লাখ টাকা করে পেনশন এই ওই হ্যান ত্যান পাচ্ছে এত লাখ তবে তো দেশটা আজকে মুহূর্ত দিকে এসে পৌঁছে আগে তো এটা ছিল না আগেকার দিনে যারা রাজনীতিকে তাদের দেখেছেন তারা কখনও তারা বাসে টামে করে যেত সিপিএমে আগের দিকে কিছু ছিল পরের দিকে সিপিএম ওইভাবে টাকা কেকে কে হয়ে গেছে আরও করা উচিত আমি আইনজীবী হিসেবে এটা না থাকলে পরে দেশ অধপ যাবে দেশ অত এখন তো তবু লোকেরা টাইট একটা খেতে গেলে পরে একটু চিন্তা করছে যে না বাবা খেলে পরে যদি ইডি ধরে বাড়ি একাতে গেলে একটু চিন্তা করছে বা না বাবা যদি সিবিআই ধরে এটা তো ভালো এটা ভালো জিনিস মোদী করুক আর রাহুল করুক আর মমতা করুক যেই করুক এটা ভালো জিনিস মোদি দেখিয়ে ভোট না তুমি তুমি যদি নিট অ্যান্ড ক্লিন হয় তোমার সিবিআই আর ইডিতে ভয়ের কী আছে তোমার ভয়ের কিচ্ছু নেই আমি খুন করিনি আপনি আমায় বলুন তুমি খুন করেছো বলে পাঁচে হতে পারে এটা বলবেই আমরা পলিটিক্স করি পলিটিক্সে একটা জিনিসে শেখানো হয় তোমার কোনো নম্রতা নেই বদ্ধতা নেই তোমার কিচ্ছু নেই তোমার একটা জিনিসই থাকবে শুধু আইওয়াশ গরিবের কাছে যাবে কাঁদবে চোখেতে জল দিয়ে কাঁদবে থালে লোক আহা আহ গরিবের জন্য কী কাঁদছে এই টাকা দেবে ওই টাকা দেবে আসল উদ্দেশ্য কোনো টাকা দেওয়াই নেই আসল উদ্দেশ্য হলো ভোটটা কেনা ভোট কেনার রাজনীতিতে আমি একদম পুরোপুরি বিপক্ষে বলছি ভোট কেনার রাজনীতিতে কোনো দিনও কোনো দেশ সবলতা আজকের দেশটার কি অবস্থা মানে একটা চাকরি আছে একটা কিচ্ছু আছে শুধু ও মোদি ও দিদি ও এই ও ওই করে যাচ্ছে আগে আমরা এসব দেখিনি তবে একদিন ভারতবর্ষের মানুষ সমস্ত এই সমস্ত ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দেবে দেখবেন এটা একটা এটা একটা পাগল এটাকে বিজেপির উচিত ছিল ছুঁড়ে ফেলে দেওয়া ও বলে না বঙ্গোপসাগরে ফেলে দেবো ওকে ছুঁড়ে বঙ্গোপসাগর এটা একটা পাগল এটা বিজেপি দলটাকে অনেক যেমন দেখুন যতই বলুন ততই বলুন আজকে আপনি যদি বলতে চান তাহলে শুভেন্দু অধিকারী তার কিন্তু বিরাট জিনিস কারণ সে কিন্তু চিফ মিনিস্টারকে হারিয়ে এসছে লোকে আগে ভাবলো মমতাকে হারানো যায় না ও বলবো অন্ধকার করে দেওয়া তুমি জিন্তা কর তুমি করে শুন সে কিন্তু হারিয়ে এসছে তার পাশাপাশি তার যা কথা তার উপরে এতগুলো যে লড়াই করেছে সন্দেশকালী সন্দেশকালী লোক তৈরি করেছে তার সমস্ত এতে জল ঢেলে দেবে দিলীপ ঘোষ ইমিডিয়েট দিলীপ ঘোষের মতন লোককে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ও ও ইচ্ছে করে করছে যাতে বিজেপিটা নষ্ট হয় কারণ ও বুঝতে পেরেছে এই বিজেপিতে ওর পানি জুটবে না এই বিজেপি একটু অন্যরকম যাচ্ছে ও মুখ্যমন্ত্রী একটা মহিলা তার পিতৃ পরিচয় ধরে ও কথা বলবে ওর কোনো ভদ্রতা আছে সভ্যতা আছে ওকে এক করে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত নাহলে বিজেপি ডুববে দিলীপ ঘোষের জন্য জানবেন বিজেপি ডুববে বিজেপি ডোবার যদি এরা দুজনে কত ভালো বলুন না এরা দুজনে কি সুন্দর করছে অথচ এই দিলীপ ঘোষ সব নষ্ট করে ও একটা বাচ্চা ছিল সবে এসছে শুনুন সোনার চামচ নেই কেউ কেউ জমায় এসে কোনোদিন লড়াই করেনি কোনো দিন সিপিএম চেয়ারে বসে গেছে বসে নেই আজকে আজকে যত বদনাম তো ওর জন্যে মমতা রয়েছে সোনা চুরি কেসে ধরা পড়ছে ওই চুরি কেসে ধরা পড়ছে কয়লা থেকে টাকা কাজে সবাই সবাই সমানভাবে চলু ওকে মানেটা কজন কেউ মানে না কেউ মানে না আপনি শুনে নেই ও দেখছে তা দেখছে মমতার ভয় মমতা হলো সেটা একটা সে লড়াই করে এসছে তার একটা অতীত একটা লড়াইয়ের ইতিহাস আছে তাকে মানুষ সম্মান দেয় একে কোনোদিন কেউ সম্মান দেয় সোনার চামচ নিয়ে জন্মে চেয়ার একদিন দেখবেন না ভাইতে আর ওতে চুলো চুরি মারামারি জামা ছেড়ে হয় বুঝতে পেরেছেন